খুবই খারাপ, তারা আমি থানা গেট খুলে বলেছে মানে 300 ট্রিপ লেগে গেল 500 টাকা লাগে, তারা পাইনি। পুলিশ তো আসছে, আসছে কোনো ভূমিকা নাই, পুলিশ এখন রাস্তা ক্লিয়ার করো, রুগী মারা যায় রুগীর কোনো তদন্ত নাই, তার রাস্তা ক্লিয়ার করো। গাড়ি থেকে লোক আসলো আপনার কার স্কোর আপনি কোনখানে ওএনজিসি তো আপনি তারা যে কইতাছে আপনি ড্রিঙ্ক করে আসলেন ওভার রোডে গেছেন ওভারটেক করতে এইটা কি ঠিক আপনারা দেখতেছেন এখন আপনার অবস্থা এরকম কি ভাবে হইছে যে লোকটা আপনার কত নম্বর কত নম্বর বেডে নেন আপনি ফার্স্ট ফাইভ নাম কি নাম উত্তম উত্তম বাড়ি আপনি নেশা টেশা করছেন এই যে ঘটনাটা ঘটছে কিভাবে মানে কিভাবে হচ্ছে এটা আমি পেছনে স্কোয়াডে ছিলাম তারা লোক আপনারা আগে ছিল কি ভাই আমরা ড্রাইভার মানুষ একটা তীব্র মারতে চাই না একটা আমাদের ওএনজিসির যে টিএসআর ফিডব্যাক ইউনিয়নের একটা এসকোর্ট গাড়ি ধাক্কা দেয়, যথারীতি ছিটকিয়ে পড়ে এবং ইনজিওর্ড আছে। এই নিয়ে এখানে বাজারে পাবলিক ওরা একটু উত্তেজিত হয় এবং কিছুক্ষণ রাস্তা ব্লক করে রাখে। আমরা যথারীতি কথাবার্তা বলে আমরা রাস্তা এখন উজ্জ্বল হয়েছে ওরা এবং আমরা এই ব্যাপারে যতটুকু লিগাল অ্যাকশন নেওয়ার রাস্তা অবরোধ ওনার আমাদের বক্তব্য যে এখানে অ্যাক্সিডেন্ট প্রায় সময় হয়, তো এটার একটা পার্মানেন্ট সলিউশন ওরা চায় এবং আন্ডারে ওরা কাজ করছে। ওএনজিসির অফিসিয়ালরা এসে কথা বলার জন্য বলছে, আমরা অলরেডি ওএনজিসি অফিসারদের বলেছি ওরা এসে এখন পরিস্থিতি কিরকম রয়েছে? এখন নর্মাল আছে, একদমই পিসফুল পরিস্থিতি,
আমরা ডক্টরদের সাথে কথা বলছি।